সবাই নবাবগঞ্জের গোমস্তাপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক মাহিন্দ্রা চালককে পিটিয়ে হত্যা দেয় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সহ হত্যাকাণ্ডে জড়িত স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে গ্রেফতার ও দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুপুরে জুমা নামাজ শেষে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা শেরপুর গ্রামে এই মিছিল ও সমাবেশ হয় স্থানীয় শিক্ষার্থী ও গ্রামবাসীর আয়োজনে শেরপুর জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন প্রদক্ষিণ শেষে আড্ডা বাজারে গিয়ে শেষ হয় হয় পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন রাতের অন্ধকারে একজন সাধারণ মাহিন্দ্রা চালককে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে নিয়ামতপুর উপজেলা যুবলীগের সভাপতি মোতালিব হোসেন বাবরের নেতৃত্বে পিটিয়ে হত্যা করে স্থানীয় আওয়ামী লীগের ও এর সহযোগী সংগঠনে কিছু নেতাকর্মী এছাড়াও হরতার পরে দিন এগারোটি দোকান ও বাড়ি থেকে গরু ছাগল লুটপাট করে হত্যাকারীরা এই হত্যাকাণ্ডে প্রায় পাঁচ মাস পেরিয়ে গেল ৩৫ জন আসামির একজনকেও আটক করেনি পুলিশ উল্টো এখনও আসামিরা নানা রকম ভয়ভীতি ও হুমকি দিচ্ছে নিহতের পরিবারের সদস্যদের সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার আসামি না ধরার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানা রকম ষড়যন্ত্র করেছে তবে অভিযোগ অস্বীকার করে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণের কথা জানান গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবের আহমেদ গত চব্বিশ মার্চ রাত সাড়ে আটটার দিকে শেরপুর পশ্চিমপাড়া এলাকার ফসলি জমিতে নিয়ে গিয়ে মাহিন্দ্রা চালক জয়নাল আবেদিনকে পিটিয়ে গুরুতর আহত করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন নেতাকর্মী দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন জয়নাল আবেদিন নিহত জয়নাল আবেদিন শেরপুর গ্রামের মোহাম্মদ মাহবুবুর রহমানের ছেলে হয়েছে যদি আমরা কেরাল অঞ্চলে বিচার না পাই আমরা থানা পর্যন্ত যাব ঠিক আর অপর যে যদি আমরা বিচার না পাই পৌরজন আমরা জেলা পর্যন্ত যাব ঠিক ক্ষেত্রে জয়ন্তল ভাইয়ের খুনিদের বিচারের জন্য আমরা সবাই একতাবদ্ধ হয়ে আমরা মাঠে সবাই কাজ করব আপনারা রাজ আছেন তো রাজি আছেন আমরা আমরা অন্নন বিষয় আমরা দেখেছি আমাদের জয়নাল ভাইয়ের খুনির পরে যারা মৃত্যুবরণ করেছে যাদেরকে হত্যা করে তারা বিচার পেয়েছে আমাদের সাধারণ জনতাকে এখনো পর্যন্ত কোন সরকার ভিত্তিক কোন প্রশাসনিক ভিত্তিক কোন থানা জেলা পর্যায়ের কোন আশ্বাস আমরা এখনো পর্যন্ত আমরা পাইনি

ঘন্টা পরে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিব এই হাইকোর্ট থেকে জামিন হয়ে আইছে আমাকে হুমকি দায় দাদিকে মেরে ফেল উন্মুক্ত মেরে ফেল থানায় গিয়ে 10 দিন ঘুরে আমি কিন্তু একটা জিডি পর্যন্ত করতে পারিনি এই যে ভাই আমাকে পেপার পড়া বাদ দিয়ে আমার দিকে তাকিয়েও দেখেনি আমি আমাকে থানায় বসিয়ে ইজ্জত বেজ্জত করেছে অথচ আমার দারোগা উনি ঠিক যতন্ত একটো বিচার পাইনি যতক্ষণ পর্যন্ত আমার আзамиরাও গ্রেফতার হয়নি আম ছাত্র দেখে দপ্তরে যাবর ডাকে খুব চলেছি আমি একটাই বলেছিলাম আল্লাহ যদি কোন কোন দিককার সহযোগিতা দাই আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা দিবে তো ইনশাআল্লাহ সবারি দোয়া এবং ছাত্রদের রক্ত সব আল্লাহ কাজে লাগিয়ে দিয়ে আমাদেরকে কথা বলার এবং বিচারের সব সহযোগিতা করার সুযোগ দিয়ে দিয়েছে রিপোর্ট মোহাম্মদ সিফাত রানা এন এন টিভি চাপাই নবাবগঞ্জ